আমাদের পাঠ জুড়ে পথের সারথি দেখো তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ব্লগটি আমার চাকরিরত প্রতিষ্ঠান তানজিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষা সফর 2023 কে ঘিরে। আমাদের শিক্ষা সফরের স্থান ভোলা জেলার বেবিল্যান্ড শিশু পার্ক। যেহেতু আমাদের মাদ্রাসা থেকে প্রায় 35 কিলোমিটার পথ, তাই আমরা সকাল 10টার ভিতর সকল কার্যক্রম শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের শিক্ষা সফরের জন্য 16টি মাইক্রোবাস নির্ধারণ করা হয়েছে। একে একে সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকদের নির্ধারিত গাড়িতে উঠে পড়েছে। আমাদের মাদ্রাসার শিক্ষা সফরটি বড় হওয়াতে সব কিছু গোছাতে একটু সময় লাগে। একে একে সবাই মাইক্রোবাসে উঠে পড়েছে, এখন যাত্রা করার জন্য প্রস্তুত সবাই। সকল মাইক্রোকে সিরিয়াল নাম্বারিং করে নিয়েছে এবং সকল মাইক্রো নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে যাতায়াত করার জন্য আগে নির্দেশনা দেওয়া হয়েছে। সবগুলো মাইক্রো 1 থেকে 16 পর্যন্ত প্রস্তুত, এখন যাওয়া যাক। দেখতে থাকুন আমাদের শিক্ষা সফরের মাইক্রো বাসের শোডাউন। এক এক করে প্রতিটা মাইক্রো সিরিয়াল মেনটেন করে এগিয়ে চলছে। গড়ে নিতে আগামীর গল্পকে, বুঝে পেতে জীবনের স্বপ্নকে, গড়ে নিতে আগামীর গল্পকে, বুঝে পেতে জীবনের স্বপ্নকে, পরম মায়ার বাঁকে ধরে রেখে হাত, পরম মায়ার বাঁকে ধরে রেখে হাত, আমাদের পাঠ জুড়ে পথের সারথি দেখো তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত। বিনয়ের সৌরভ শ্বাস থেকে, নেয় শত তার নির্যাস থেকে, বিনয়ের সৌরভ শ্বাস থেকে, নেয় শত তার নির্যাস থেকে, উচ্ছল আশা পেয়ে খুঁজে পেতে স্বর্ণালী আলোর প্রভাত, আমাদের পাঠ জুড়ে পথের সারথি দেখো তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত, তানজিমুল মিল্লাত। হ্যাঁ যে দেখ, সবাই দেখতেছে, যাও তোমরা ভিতরে ঢুকো। হ্যাঁ যাও যাও ভিতরে যাও, ভিতরে যাও, খুশি তোমরা, আস্তে আস্তে যাও যাও। হ্যাঁ হ্যাঁ ঢোকো ঢোকো, তোমরা গাড়ি গাড়ি দেখে ঢোকো ঢোকো, সবাই ঢোকো। অবশেষ আমরা এসে পৌঁছালাম ভোলা বেবিল্যান্ড পার্ক।
আমরা সকল শিক্ষার্থী ও অভিভাবককে নিয়ে পার্ক অডিটোরিয়ামে প্রবেশ করলাম, কারণ আমরা শিক্ষা সফরের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছাত্র শিক্ষক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন আছে। তো একে একে উপভোগ করুন আমাদের আজকের ব্লগটি। চলুন দেখে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু সংক্ষিপ্ত ভিডিও। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন, পুরো ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে। স্বপ্নকে গড়ে নিতে আগামীর গল্পকে, বুঝে পেতে জীবনের স্বপ্নকে, গড়ে নিতে আগামীর গল্পকে, বুঝে পেতে জীবনের স্বপ্নকে। পরম মায়ার বাকে ধরে রেখে হাত, পরম মায়ার বাকে ধরে রেখে হাত, আমাদের পাঠ জুড়ে পথে সারথি দেখো তান সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আমরা ছাত্র শিক্ষক আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। ম্যাচটি পরিচালনা করেন আমাদের মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। এই সুন্দর আয়োজনের ফলে শিক্ষা সফরটি আরও সুন্দর হয়ে ওঠে এবং আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের ভালো একটি বন্ডিং তৈরি হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল মিল্লাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র শিক্ষক আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট 2023 উপস্থিত রয়েছেন আমাদের তানজিমুল মাদ্রাসার সম্মানিত স্যারেরা। আমরা এখন স্যারদেরকে জিজ্ঞেস করবো নাম এবং পদবী। একটু কষ্ট করে আপনার বলতে হবে যে আপনার নামটা এবং পদবীটা। স্যার আপনি বলুন। মুসা কালিমুল্লাহ, সহকারী শিক্ষক বিভাগ। মো সানাউল্লাহ লিমন, সহকারী শিক্ষক বিজ্ঞান। মোহাম্মদ ইমরান, সহকারী শিক্ষক হেফজ বিভাগ। মোহাম্মদ দেলা হুসাইন, বাংলা সহকারী শিক্ষক। মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক কম্পিউটার। মোহাম্মদ আল আমিন আরবি, সহকারী শিক্ষক তানজিমুল মিল্লাত মাদ্রাসা। মোহাম্মদ শিহাবুদ্দিন, সহকারী শিক্ষক আরবি। মোহাম্মদ হাসনাইন, সহকারী শিক্ষক আরবি। মোহাম্মদ রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি। আহমেদ জাকারিয়া, সাংস্কৃতিক শিক্ষক। বেলাল হোসেন, সহকারী শিক্ষক নুরানি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই যা যা পরিচয় বহন করেছে, এই পর্যায়ে এক মিনিটের মধ্যে খেলা শুরু হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই খেলায় খুব থমথমে বিরাজ করছে, সবাই আনন্দে উৎফুল্ল। আমরা এক মিনিটের মধ্যে খেলাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি
পঞ্চম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি নবম শ্রেণীতে পড়ি। ছাত্র শিক্ষক আন্ত ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচটি পুরোপুরি শেষ না হতে দুপুরের মধ্যভোজের আয়োজন করা হয়। অনিচ্ছাকৃত ভাবে ম্যাচটি শেষ হয় আগে বন্ধ করতে হয়, কারণ লিমিটেড সময়ের কারণে। চলছে মধ্যভোজের খাবার আয়োজন, সবাইকে অডিটোরিয়াম রুমে টেবিলে বসে শিক্ষার্থী ও অভিভাবকদের খাবার আয়োজন চলছে। আর এই খাবার আয়োজনে আমাদের সকল শিক্ষকরা সাহায্য করে চলছে। প্রতিটি টেবিলের জন্য আলাদা আলাদাভাবে টিচার্সদের নির্ধারণ করে দেওয়া হয়েছে। টিচারদের সাথে আমাদের কিছু শিক্ষার্থীও হেল্প করার মধ্য দিয়ে মধ্যভোজের আয়োজন শুরু হয়। মধ্যভোজ শেষ করার সাথে সাথে আমরা শিক্ষা সফরের শেষ পাঠে চলে আসলাম। আমরা মধ্যভোজের মাধ্যমে আজকে শিক্ষা সফর এবং আমার আজকের ব্লগটি সমাপ্ত ঘোষণা করলাম। বেবিল্যান্ড পার্ক নিয়ে আলাদা কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পুরো বেবিল্যান্ড পার্ক নিয়ে আমরা ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।